মন্ত্রী ডাঙরিয়ায় বর্তমানের যথেষ্ট গুরুত্ব আরোপ করিলে আর সেই মর্মে আমি আমার ফোকাসটো অলি গলিয়ে সুমাই পড়বলে আমি যত্নবান হলো আর একর্ডিংলি আমি এই মে মাহতে 269টা কেস রেজিস্টার করল। জানুয়ারীর মে লেকে এতিয়া 618টা কেস ইতিমধ্যে রেজিস্টার হয়েছে আর টোটাল জানুয়ারীর মে লেকে 1008জন ব্যক্তিক গ্রেপ্তার করা হয়েছে। যথেষ্টখিনি হেরোইন উদ্ধার করা হয়েছে, আগতেও হিরোইন উদ্ধার হয়ে আসে কিন্তু আমি তেতিয়া বর্তমান বিশেষকে যাওয়া বছর 2020ত আমি ফোকাস করেছিল সাপ্লাই চেইনের উপর। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যেটু আসে সেইটার উপর আমি হিট করব কারণে বিশেষকে বদ্ধপরিকর আছিল। একর্ডিংলি 2020ত কেস রেজিস্টার হয়েছিল 980টা, তার আগ বছর 826টা, 18ত আসে 455টা আর পার্সন এরেস্টেড 1894 আর 2020ত আসে 1652 আর মে মাহত এতিয়ালেকে পার্সন এরেস্টেড 1008জন এই যাকালিলেকে। গতি আপনাদের ধরব পারিছে পরিসংখ্যাটোর দ্বারা যে আমি এতিয়া পেডলার্সের উপর ফোকাস করেছো, বিশেষকে সাপ্লাই চেইনের উপর যে হিট করে থাকিছিল তার ফলত তেওঁলোকে অলপ মানে আরাম পাইছিল, বিশেষকে ডাঙর প্লেয়ারবিলাকে। আমি ডাঙর প্লেয়ারের উপর ফোকাস করে আসলো, এতিয়া আহি পড়ছো একেবারে তলর লেভেলত, যেই কারণে যে আমার সমাজখনত এইটে ছানি পড়েছে। আর এতিয়া মই মন করছো যে আমি ডিমান্ড রিডাকশনের ক্ষেত্রতো দৃষ্টি নিবদ্ধ করব হল বৃহত্তর সমাজখনে যিখিনি লড়াই খাইছে এই বেয়া বস্তুবোৰক গ্রহণ করেছে, লুকাই চুলকে হলেও বা অভিভাবকসকলে এটা লুকাই রাখবর কারণে যত্নবান হয়, সমাজ একটা কলঙ্ক হিসাবে মানুষে চায়। কিন্তু মই সমাজলৈ আহ্বান করিম যাতে এই এডিক্ট সকলক অপরাধীবিলাক গণ্য নকরে, তেওঁলোক একো একোটা শিকার, তেখেতলোকক বেমারী মানুষের নিচিনাকে চিন্তা করব লাগে, তেওঁক রিহেবিলিটেশনের কারণে প্রক্রিয়ার কারণে তেওঁক আগবঢ়াই দিব লাগে, তেওঁৰ প্রতি অলপ দয়ালু হব লাগে সমাজখন। নহলে কি হয়েছে এডিক্টবিলাকক যেতিয়া সোশ্যাল আউটকাস্ট বলে কয়, সামাজিকভাবে বিচ্যুত এটা অপরাধী বলে গণ্য করে দিয়ে, তেতিয়া তার মনটোয়ে ভাবে মুক্তু বেয়া বলে ভাবিলেই তেওঁ পেডলিং আরম্ভ করে দিয়ে, সি খায়ও লগতে পেডলিংও আরম্ভ করবে, নিজকে শুধরাবলে বহুতে চেষ্টা করে আছে। মই ইতিমধ্যে কিছুমান এডিক্টস, কিছুমান ফর্মার এডিক্ট, পুরোনা এডিক্ট যিখিনি ভাল হয়ে পড়েছে, এনেকুৱা ধরনের বহুত লোকের লগত আমি আলোচনা করে শিকিবলে যত্ন করেছো তেওঁলোকৰ মাইন্ডসেটবিলাক, বহুতো এইটোৰ পৰা ওলাই আহিব বিচাৰিছে। এতিয়া সমাজখনে যদি আমাক সহায় করে এই ক্ষেত্রে, বিশেষকে এডিক্টসকলক রিহেবিলিটেশন সেন্টার ম্যানেজমেন্টের একটা প্রক্রিয়া আমি গঠন করব কারণে সরকারের ওচর আর্জি পেশ করেছো আর নিশ্চয় এই দিকত বাস্তব ব্যবস্থা লব। আর এইটো এতিয়া কাইলৈ পৰহিলৈ ভিতর শেষ হওয়া সমস্যা বলে মই নাভাবো। যেতিয়ালৈকে এটা প্যারালেল ড্রাগ অর্থনীতি আমার ওচর চুবুরিয়া দেশখনত চলি থাকবে, বিশেষকে মায়ানমারত, যেতিয়ালৈকে এই কিছুমান আউটফিট, টেরর আউটফিট মায়ানমারত এক বহুত ইন্ডিয়ান ইনসার্জেন্ট গ্রুপস বলে যা কোয়া হয় তেনেকুৱাখিনি আছে, আর নর্থ ইস্টতো বহুতো কিছুমান এনেকুৱা জায়গা আছে যত পপি কাল্টিভেশন হয়, বিশেষকে অপিয়েট ডিরাইভেটিভ যেখানে কোৱা হয় অপিয়ামর পর কানি খেতির পর হেরোইন, মরফিন আর কোডেইন প্রাইমারিলি হয় কানি খেতির পর, আর মরফিনের পর প্রসেস করে হিরোইন বনায়, তারপর ব্রাউন সুগার বনায় আর সেই ব্রাউন সুগারটুকে ডিস্ট্রিবিউট হয়, আর কোডেইন বলে একটা বস্তু যে কাফ সিরাপত থাকে, এই দুটা বস্তুত মেডিসিনতো ব্যবহার হয়, লগতে এই ধরনের নিচাযুক্ত দ্রব্য হিসাবে ব্যবহার হয়। গতি এইটো যেহেতু একটা ডাঙর মার্কেট আছে, সেই কারণে এই মার্কেটত এইবার যিকোনো ধরনের প্রচেষ্টারে মেলি দিবলে প্রচেষ্টা চলাই থাকিব, যেতিয়ালেকে এই ইনসার্জেন্সি ইস্যুবিলাক থাকিব। বিশেষকে আমি মন করছো কিছুমান ওচর চুবুরিয়া রাজ্যের পাহাড়িয়া এলাকাত
কিছুমান খেতি হয় আৰু য'ত কিছুমান ইনচাৰ্জেণ্ট আউটফিটে এইবিলাকক সহায় কৰে, বিশেষকৈ প্ৰটেকশ্যন দিয়ে। অসমতো আমি কেইবা বিঘাও, বহু বিঘা, বিশেষকৈ যোৱা বছৰ 20 চনত আৰু 21 চনতো আমি পপি কাল্টিভেশ্যন ডেষ্ট্ৰয় কৰিছোঁ। ইনফেক্ট এই বছৰৰ ভিতৰতে 15 বিঘাতকৈ বেছি পপি কাল্টিভেশ্যন আমি ইয়াত ধ্বংস কৰিছোঁ। এই এনেকুৱা পপিবিলাক লৈ গুচি যায় কানিৰ ছিডছবিলাক, আৰু তাত গৈ ম্যানমাৰত ফেক্টৰীত এইবোৰ চাৰ্ণিং হয়। ঠিক তেনেধৰণেৰে এটা টেবলেট পায়, আপোনালোকে তাক ইয়াবা বুলি শুনে, ৱৰ্ল্ডলি জিঅ'ছ ইত্যাদি ধৰণৰ নাম কৈ আছোঁ, আচলতে মেথএম্ফেটামিন। এইটো এটা ভয়ংকৰ বস্তু, এইটো ৰাসায়নিক এইটো দ্ৰব্য। এইটো কোনো পপিৰ পৰা নহয়, এইটো কোনো কানিৰ পৰা নহয়, এইটো ৰাসায়নিক কিছুমান দ্ৰব্য তাত যোগাৰ কৰি এটা টেবলেট বনাই পেলাই এইটো বিক্ৰী কৰে আৰু এইটো সৰবৰাহ হয়। এইটো অতিকে মাৰাত্মক বস্তু, আমাৰ ল'ৰা ছোৱালী এইটো খোৱাটো বৰ ডাঙৰ কথা হ'ব। গতিকে এইটোক উঠি পৰি আমি সমাজখন লাগিব লাগিব, বিশেষকৈ চাহিদা হ্ৰাসকৰণৰ কাৰণে। চাহিদা যেতিয়ালৈকে থাকিব তেতিয়ালৈকে আমাৰ ইয়াত দুৰ্মতিপৰায়ণ মানুহটো আছেই, তাহাঁতক ব্যৱহাৰ কৰিব, এইটো ব্যৱহাৰ কৰিব। এতিয়া চুৰ ডকাইটো এতিয়া পেডলিঙত লাগি গৈছে। এতিয়া আমাৰ দুটামান গুলীয়াগুলিও হৈছে কেইটামান জেগাত, এইবোৰ এই চুৰ ডকাই ধৰণৰ মানুহ লগতে ড্ৰাগ পেডলিঙো কৰে। গতিকে এইবিলাকৰ লগত আমি মোকাবিলা আমাৰ অবিয়াকে কৰিম, কিন্তু আমাক সহায় কৰিব লাগিব, বা এই তাত চিকাৰ হোৱা ভিক্টিমছবিলাকক আমাৰ সমাজখনে অকণমান সহায় কৰিলে ভাল হয়। গতিকে মই সবিনয়ে সমাজৰ সকলো ব্যক্তিলৈ আৰু বিশেষকৈ সংবাদ সেৱী সকলোকো মই অনুৰোধ কৰিম যে জাগ্ৰত কৰিব লাগে আমাৰ মানুহখিনিক, যাতে এই সাধাৰণ শ্ৰেণীৰ ভিক্টিমবিলাকক এটা মানে সহানুভূতিৰ আমি এটা ট্ৰিটমেণ্ট এটা আমি দেখুৱাওঁ, আৰু যাতে তেওঁলোকে এটা ৰিহেবিলিটেশ্যনৰ কাৰণে বাস্তৱ ব্যৱস্থা আমি ল'ব পাৰোঁ। আনফৰ্চুনেটলি কি হৈছে, বহুত ক্ষেত্ৰত আমি মন কৰিছোঁ তেওঁলোকে বেইল পাই যায়। এইটো বহুত ক্ষেত্ৰত আমাৰ পুলিচৰ মানে NDPS এক্টটোৰ যি এটা ধাৰাবিলাক আছে তাৰ ওপৰত সম্যক ধাৰণাৰ যিটো জ্ঞান বা ধাৰণা বা ট্ৰেইনিং যিখিনি যিমানখিনি তেওঁলোকে আয়ত্ত কৰিব লাগে সেইখিনি কেতিয়াবা কৰিব নোৱাৰিছিলে। আমি লক্ষ্য কৰি মন কৰিলোঁ, মই তেতিয়া আজি প্ৰায় 6-7 মাহৰ আগতে লক্ষ্য কৰিলোঁ আমাৰ FIR, ইনফেক্ট মই মাননীয় মুখ্য ন্যায়াধীশ ডাঙৰীয়াৰ লগত বহিছিলোঁ, মই কৈছিলোঁ যে এইবিলাকক ইমান কষ্ট কৰি ধৰা যায়, তেওঁলোকে ফটকেনে বেইল কিয় পায়? অনুগ্ৰহ কৰি আপোনালোকে অনাৰেবল লোৱাৰ কোৰ্টসকলক ক'ব পাৰিবনে? তেতিয়া আমাক মোক কেইদিনমানৰ পিছত মাতি নি ক'লে যে আপোনালোকৰ FIR কোৱালিটিবোৰ ভাল নহয়। তেতিয়া আমি বহি আটাইকেইজন ছিনিয়ৰ অফিচাৰ্ছ কিছুমান বহি CID লগত, বিশেষকৈ CID খুব ভাল ভূমিকা পালন কৰি আহিছে। ইনফেক্ট অসমৰ CID এই ক্ষেত্ৰত খুব অগ্ৰণী, তেওঁলোকৰ যিখিনি কাম সেইখিনি কৰিছে। তেওঁলোকে এই সাধাৰণ পেডলাৰবোৰ ধৰি ফুৰিবৰ কাৰণে CID নাই, CID আছে ডাঙৰ প্লেয়াৰৰ কাৰণে, CID আছে এটা ষ্ট্ৰাকচাৰ বনাই পেলাই তাত বস্তুটো সক্ষম কৰিবৰ কাৰণে। অসম পুলিচে ইমান সক্ষমতাৰে আগবাঢ়ি গৈছে বিকজ অফ ডাঙৰ ৰোল এই ক্ষেত্ৰত CID প্লে কৰি আছে। আৰু আমি কি কৰিছোঁ, 4টা ধৰণেৰে এইবোৰ ধৰা পৰা আমি লক্ষ্য কৰিলোঁ। প্ৰত্যেকটো ধৰণৰ ওপৰত আমি মডেল FIR বনালোঁ যে FIRখন এনেকুৱা হ'ব, যদি গাড়ী এখন চলি যাওঁতে হঠাতে চেকিং কৰোঁতে পাইছে তেতিয়া FIR কেনেকুৱা হ'ব, খবৰটো আগতে পালে ৰেইড কৰি পেলাই ধৰিলে তেতিয়া FIR কেনেকুৱা হ'ব, প্ৰত্যেকটো FIR বেলেগ হ'ব সেই পৰিৱেশ অনুযায়ী, পৰিস্থিতি অনুযায়ী। আৰু ছিজাৰ যিটো প্ৰচিডিঅ'ৰ, কি ধৰণে ছিজাৰ কৰিব লাগে, তাত লেইড ডাউন প্ৰচিডিঅ'ৰ আছে, কিমানটো সময়ত FSLৰ পৰা ৰিপৰ্ট আহিব লাগে, FSLৰ ৰিপৰ্ট যদি নাপায়হি তেতিয়া বেইল পাই যাব পাৰে। গতিকে এই সুৰুঙাবিলাক যাতে আমি মাৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমাৰ প্ৰক্ৰিয়া চলি আছে আৰু যথেষ্টখিনি আমি সফলো হৈছোঁ। কিন্তু যিটো ৰিপিট অফেণ্ডাৰ্ছ, যিবোৰ ঘাগু অফেণ্ডাৰ্ছ আছে, তাহাঁতক যাতে আমি ভিতৰত ভৰাই থ'ব পাৰোঁ তাৰ কাৰণে আমি যোৱা বছৰৰ পৰা প্ৰথমবাৰৰ কাৰণে যোৱা বছৰ কৰা হৈছে পিট NDPS বুলি এটা এক্ট আছে, 1988 পিট প্ৰিভেনশ্যন অফ ইলিচিট ট্ৰেফিকিং অফ NDPS এক্ট 1988, এইখন আইনৰ অধীনত ৰিপিট অফেণ্ডাৰ্ছে তেওঁলোকৰ বিষয়ে এটা ভালকৈ আমি ডচিয়াৰ বনাব লাগে
আমি তেনেকে ডোসিয়ার বনাবলে ট্রেনিং দিছো বিভিন্ন অফিসারক আর ডোসিয়ার বনাই তেও সাবমিট করু সরকারৰ ওচৰত আর তেওঁলোকক এবছৰৰ কাৰণে জেলত ভৰাইছে আর তেওঁ কোনো বেইল সেল পোৱাৰ প্ৰশ্ন নুঠে কোনো কোর্টলে না যায় বস্তুটো আমি তেনেকে ইতিমধ্যে এই আমি 15 জন ব্যক্তিক এনেকুৱা ব্যক্তিক ইতিমধ্যে আমি ভিতৰত ভৰাই থবলৈ সক্ষম হৈছো মই আশা কৰো এই আমাৰ প্ৰক্ৰিয়াটো অব্যাহত থাকিব আৰু লাহে লাহে আমি আগবাঢ়িম ইয়াতকৈ বেছি সংগবদ্ধভাৱে আৰু অসমৰ ৰাইজে লক্ষ্য কৰি থাকিব এই যুদ্ধখনৰ পৰা আমি সুখী নহওঁ আমাৰ কিবা এইবোৰ ইলিগেল এক্টিভিটিজৰ চৰকাৰে বৰ ষ্ট্ৰিক্ট এটা ভূমিকা গ্ৰহণ কৰিছে এইবিলাক বন্ধ হোৱাৰ গতিকে আমি লক্ষ্য কৰি আছিলোঁ কোনোবা কোন কোন ইনভলভ হৈ আছে আৰু ইমিডিয়েট কেছ এটা আমি যেতিয়া পালোঁ আমি ডিস্কভাৰ কৰিব পাৰিলোঁ আৰু প্ৰমাণ যেতিয়া অলপ পাইছোঁ বুলি ভাবিলোঁ কাৰণ সেইটো কোৰ্টত এষ্টাব্লিছ নোহোৱালৈকে বস্তুটো আমাৰ মতেহে এইটো বিশেষ প্ৰমাণ সেইটো পাই আমি এজন ডি এছ পিক সিদিনা গ্ৰেপ্তাৰ কৰিছোঁ আৰু লগতে তেওঁৰ লগত এই এনেধৰণৰ কাৰোবাৰ জড়িত বুলি জনা এজন বিশেষ সৰবৰাহকাৰীক গ্ৰেপ্তাৰ কৰিছোঁ এতিয়া কেছটো আমি চি আই ডিলৈ দিবলৈ আমি সিদ্ধান্ত লৈছোঁ এই মৰ্মে মই চিফ ছেক্ৰেটাৰীৰ লগতো কথা পাতিছোঁ এই কেছটো তেনেকৈ হস্তান্তৰ কৰা হ'ব আৰু যিহেতু এইটো এটা কেছ মানে লিগেল কেছ তাৰ ওপৰত আইনমতে কামখিনি আগবাঢ়িব গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াৰ লগত টেক আপ কৰা হৈছে গতিকে সীমামূৰীয়া বিবাদ যিমানখিনি আছে সেইটো আলোচনাৰ মাধ্যমেৰে এইবোৰ সমাধান কৰিবৰ কাৰণে প্ৰচেষ্টা চলাই থকা হৈছে আমাৰো কিছুমান কনষ্ট্ৰাকশ্যন কিছুমান নতুনকৈ বনোৱাবলৈ কৰা প্ৰস্তুতিক তেওঁলোকে বাধা দিয়ে আমিও তেওঁলোকৰ কেতিয়াবা কনষ্ট্ৰাকশ্যন বনাবলৈ কৰা কাম তেওঁলোকেও বাধা দিয়ে এইখিনি বহুত দিন ধৰি চলি আছে এতিয়া সুপ্ৰিম কোৰ্টত কেছ আছে আৰু চৰকাৰ গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াকো আমি ৰিকুৱেষ্ট কৰিছোঁ গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াই এজন বিশেষ জ্যেষ্ঠ ব্যক্তিক নিয়োগ কৰিছে এইবিলাক বস্তু চাবৰ কাৰণে গতিকে এইটো এতিয়া বৰ্তমান বিচাৰাধীন কিন্তু তেনে সময়তে ডি এছ দেখা পোৱা গৈছে ডি এছ পি গৰাকীকো ডি এছ পিৰ পৰা পুনৰ যি অডিঅ' ক্লিপ দিয়া হৈছে তাৰ পৰা বেছ কৰি যেনেধৰণে